আসসালামু আলাইকুম সকলকে ম্যাথল্যাবে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত সাজেশন এবং সমাধান সহকারে আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন আলোচনা শুরু করে দেই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমরা সমাধান সহকারে চারটি পর্ব আলোচনা করেছি, সেই পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা ভিডিও নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে পাবেন, সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন। প্রশ্ন এক, এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রশ্নটি আবার বলছি, এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে উত্তর হবে 80 টাকা। সমাধান ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 12.5% ক্ষতিতে ক্রয় মূল্য হবে 100 থেকে 12.5% বিয়োগ করা হবে, 100 থেকে 12.5% বিয়োগ মানে 100 বিয়োগ 12.5% সমান 87.5 টাকা সমান 87.5 টাকা। সুতরাং 25% লাভে, আবার বলা হয়েছে 25% লাভে বিক্রয় মূল্য হবে 100 সাথে যোগ 25 টাকা সমান 125 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা, বিক্রয় মূল্যের পার্থক্য 125 টাকা বিয়োগ 87.5% তাহলে লাভ হচ্ছে এখানে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 37.5 টাকা। বিক্রয় মূল্য 37.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 37.5 ভাগের 100। বিক্রয় মূল্য 30 টাকা হলে বেশি হলে ক্রয় মূল্য হবে, এখানে গুণ হবে 30 টাকা। এখন আমরা যদি ভাগ করা হয় তাহলে দাঁড়াচ্ছে আমাদের 80 টাকা। সুতরাং উত্তর হবে 80 টাকা। প্রশ্ন 2, 560 টাকার একটি শেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? 560 টাকার একটি শেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? উত্তর হবে 700 টাকা। সমাধান, 25% লাভে ক্রয় মূল্য হবে 125 টাকা। সুতরাং 1 টাকায় ক্রয় মূল্য হবে 100 ভাগের 125 টাকা। অতএব 560 টাকায় ক্রয় মূল্য হবে 100 ভাগের 125 গুণ 560, 560 টাকা, এটা হলো 100। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে যে 0 0 আর 5 দিয়ে যদি কাটি তাহলে 5 25 125 5 2 10 2 2 4 আছে 16 8 2 16 মানে 28 2 56 তাহলে 28 আর 25 যদি গুণ করা হয় গুণ 25 700 টাকা, আমাদের উত্তর হলো 700 টাকা। প্রশ্ন 3, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাতে নিচের কোনটি? এখানে উত্তর হবে 5:4। সমাধান, দড়ি দ্রব্যটির ক্রয় মূল্য হল 100 টাকা, অতএব 25% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান 125 টাকা। সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 125 টাকা, ক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে উভয় পক্ষের যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের দাঁড়ায় 25 দ্বারা ভাগ দিলে 5 25 125 এবং 4 25 100, সুতরাং 5:4, সেক্ষেত্রে আমাদের উত্তর হলো 5:4। প্রশ্ন 4, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা ধরে 5 ডজন এবং 90 টাকা ধরে 6 ডজন ডিম কিনে কত টাকা ধরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে?
একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা ধরে 5 ডজন এবং 90 টাকা ধরে 6 ডজন ডিম কিনে কত টাকা ধরে বিক্রয় করলো? বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। এখানে উত্তর হবে 98 টাকা। সমাধান, 101 টাকা ধরে ক্রয় করে 5 ডজন ডিমের ক্রয় মূল্য হয় 5 গুণ 101 সমান সমান 505 টাকা, এবং 90 টাকা ধরে ক্রয় করে 6 ডজন ডিম, তাহলে 90 গুণ 6 সমান সমান 540 টাকা। সুতরাং 11 ডজন ডিমের ক্রয় মূল্য, এখানে 5-এ আর 6 হলো 11, 11 ডজন ডিমের মোট ক্রয় মূল্য হলো 505 টাকা যোগ 540 টাকা সমান 1045 টাকা। সুতরাং 1 ডজন ডিমের গড় ক্রয় মূল্য হলো 1045 ভাগ 11 টাকা, 11 ভাগের 1045 টাকা। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে দাঁড়াচ্ছে 9 11 99, 5 5 11 55, 95 টাকা। এখানে 1 ডজন ডিমের গড় ক্রয় মূল্য হলো 95 টাকা, সুতরাং গড় ক্রয় মূল্য 95 টাকা ডজন। তাই ডজন প্রতি 3 টাকা লাভ করতে হলে 95 সাথে 3 যোগ করতে হবে, তো 95 যোগ 3 সমান সমান 98, 98 টাকা ডজন ধরে ডিমগুলো বিক্রি করতে হবে, তাহলে এখানে উত্তর হবে 98 টাকা। প্রশ্ন 5, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? সমাধান, 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা, এবং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগের 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগের 110 গুণ 500 টাকা। এখন এখানে আমরা কাটাকাটি করলে দাঁড়ায় 5 5 100 500, তো তাহলে 110-কে 5 দ্বারা গুণ করলে হয় 550 টাকা। ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য হবে 500 বিয়োগ 500 গুণ 10 ভাগের 100 ভাগের 10, তাহলে এখানে কাটাকাটি করলে 500 বিয়োগ 50, 5-এ আর 10-এ গুণ করলে হয় 50, তাহলে 400, এখানে 450 টাকা। সুতরাং লাভ হবে 450 টাকা, এবং মোট লাভ হবে, ক্রয় মূল্য হবে 450 টাকা, এবং মোট লাভ হবে 550 থেকে 450 টাকা বিক্রয় করলে মোট লাভ হবে 100 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিতের 5টি সাজেশন। পরবর্তীতে আমরা অন্য কোনো অঙ্কের সমাধান নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।